হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব Lesson-8, গ্রোসারি শপিং। গ্রোসারি মিন্স হচ্ছে মুদির দোকানে বা রকমারি দোকানে যে আমরা কেনাকাটি করি, বা মুদি দোকানই বললে সবচেয়ে বেশি ভালো চিনব, এই টাইপের দোকানকে বোঝানো হয় গ্রোসারি শপস শপ। যাই হোক, এখন আমরা মূল প্যাসেজে চলে যাই। এখানে এটি হচ্ছে কথোপকথন, দ্যাট মিন্স ডায়লগ আকারে দেয়া আছে। সো আমরা সর্বপ্রথম এ নাম্বারে দেখি কী দেওয়া আছে। সাম গেস্টস মানে কিছু অতিথিরা উইল ভিজিট, বেড়াতে আসবে বা ভ্রমণ করবে ইমরানস হাউস, ইমরানের বাড়িতে বা ইমরানের টুডে আজ ইমরান টুনাইট হচ্ছে আজ রাতে। আজ রাতে কিছু অতিথি ইমরানদের বাড়িতে বেড়াতে আসবে। সো তাই ইমরানস মাদার, তাই ইমরানের মা উইল কুক, রান্না করবে ডিনার ফর দেম, তাদের জন্য ইমরানের মা খাবার রান্না করবে। ডিনার মানে রাতের খাবার রান্না করবে। সে ইমরানকে জিজ্ঞেস করলো টু গো, যেতে। সে ইমরানকে যেতে বললো টু দ্য লোকাল মার্কেট, স্থানীয় বাজার যে আছে সে বাজারে ইমরানকে যেতে বললো। সে প্রায়ই ফরগেটস, ভুলে যায় টু বাই, কিনতে। ইমরান প্রায় সময় ভুলে যায় টু বাই, কিনতে দ্য নেসেসারি আইটেমস, প্রয়োজনীয় যেসব উপকরণ তার মাতাকে কিনতে বলে, সে প্রায় সময়ই ভুলে যায় এগুলো কেনার কথা। সো তাই হিজ মাদার, তার মা ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম, তাই তার মা একটা কেনাকাটার লিস্ট, তালিকা তৈরি করতেছে তার জন্য, যাতে সে এগুলো দেখে আর ভুলে না যায়, এগুলো প্রত্যেকটা লেখা দেখে দেখে কিনে আনতে পারে। হিজ মাদার সে তার মাকে সাহায্য করতেছে মেক দ্য লিস্ট, এই লিস্ট তৈরিতে সে তার মাকে সাহায্য করতেছে। যাই হোক, আমরা এখন মূল অংশটা পড়ি। এখানে বলছে, ইমরান, মম, হোয়াট ডু আই নিড টু বাই, হোয়াট কি, আই মানে আমার, নিড মানে প্রয়োজন, টু বাই, এখানে বলছে যে আমার কি কেনার প্রয়োজন। মম বলতেছে, ওয়েল সি, দেখো, মানে আমাকে এখন কিসের প্রয়োজন কেনার জন্য, এরকম একটা কথা বলছে সি, দেখো, ইফ উই হ্যাভ এনাফ পটেটোস, আমাদের এখন এখানে যথেষ্ট পরিমাণ পটেটো মানে গোল আলু, মানে ঘরে যথেষ্ট পরিমাণে আলু রয়েছে। ইমরান বলল, উই হ্যাভ সাম পটেটোস, আমাদের মানে বাড়িতে বা আমাদের কিছু পটেটো রয়েছে, আলু রয়েছে, গোল আলু রয়েছে, বাট কিন্তু আই ডোন্ট থিঙ্ক, কিন্তু আমার মনে হয় না ইটস এনাফ, কিন্তু আমার মনে হচ্ছে না যতটুকু আলো আছে এতটুকু যথেষ্ট, যেহেতু মানুষ আসবে বা বাড়িতে মেহমান আসবে তাদের জন্য মনে হয় না আমার যথেষ্ট। মম বলতেছে, দেন, তারপরে গেট হাফ কেজি অফ পটেটোস, যাই হোক, তুমি তারপরেও আধা কেজি বা হাফ কেজি গোলালু কিনে নিয়ে এসো বা নিয়ে এসো। হাউ অ্যাবাউট টমেটোস, টমেটো কতটুকু রয়েছে বা টমেটো কত করে, এরকম কিছু বলছে ইমরান। আই ডোন্ট সি মাই টমেটোস, মা, আমি টমেটোর অবস্থা দেখি না, টমেটো কতগুলো আছে না আছে। মম তাকে জিজ্ঞেস করলো যে টমেটোর কী অবস্থা, টমেটো কতটুকু আছে, তখন সে বললো আমি দেখি নাই। মম বলতেছে, আর দেয়ার মানে সেখানে, আর মানে হয় বা রয়েছে, সেখানে কি রয়েছে অ্যানি আদার ভেজিটেবলস, আর কোনো শাকসবজি কি রয়েছে। ইমরান, ইয়েস, হ্যাঁ, দেয়ার আর সাম বিনস, সেখানে রয়েছে সাম কিছু বিনস, সিম রয়েছে, ক্যারটস, কিছু গাজর রয়েছে, কিউকাম্বার, কিছু শসা রয়েছে, অ্যান্ড এগ প্ল্যান্টস মানে হচ্ছে বেগুন, এবং কিছু বেগুন রয়েছে। দ্যাটস অল মানে যা আছে এতটুক ঠিক আছে, মানে যথেষ্ট পরিমাণে আছে। মা বলল, ওয়েল, ঠিক আছে, আই উইল নিড, আমার প্রয়োজন 1 কেজি অফ টমেটোস, তাহলে 1 কেজি টমেটো নিয়ে আসবে, 1 কেজি টমেটোর প্রয়োজন, হাফ কেজি অফ বিন মানে আধা কেজি সিম নিয়ে আসবে, অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলকপি, এবং 2টা ফুলকপি নিয়ে আসবে, আর দেয়ার অ্যানি এগস, ডিয়ার
এক মানে হচ্ছে ডিম, মানে ঘরে কি কোনো ডিম রয়েছে, আমার প্রিয় এই কথাটি বলল। যাই হোক নেক্সটে দেখি আমরা, ইমরান, দেয়ার আর অনলি থ্রি এগস, মাত্র তিনটা ডিম রয়েছে, মেবি সম্ভবত আই উইল বাই এ ডজন মোর, সম্ভবত আমি কি এক ডজন মানে হচ্ছে বারোটি, আমি কি এক ডজন আরও কিনে নিয়ে আসবো ডিম। মম বলল হুম ও ঠিক আছে ইয়েস হ্যাঁ, গেট সাম সুগার, কিছু সুগার মানে চিনি, অ্যান্ড এবং মিল্ক দুধ, অ্যান্ড ওয়ান লিটার অফ অয়েল টু, কিছু মানে চিনি আনবে, দুধ আনবে এবং এক লিটার তেল তেল নিয়ে আসবে, এগুলো নিয়ে আসবে। ইমরান ওকে, ইমরান বলল ঠিক আছে, ওয়ান লিটার অফ মিল্ক, এক লিটার দুধ এবং ওয়ান কেজি অফ সুগার, এক কেজি চিনি নিয়ে আসবে। মম মম বলতেছে ওয়ান মোর থিং, আরও কোনো জিনিস রয়েছে ডিয়ার প্রিয়, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, ইউ আর ফরগেটিং, তুমি ভুলে যাচ্ছ ইউর লিস্ট, তুমি তোমার তালিকাগুলো ভুলে যাচ্ছ, হিয়ার ইট ইস, এই নাও তালিকাটি। ইমরান ও থ্যাংকস মম, ধন্যবাদ মা তোমাকে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।